লাইভ আছে নাকি? না, লাইভ দিবেন নাকি? আমরা ময়মনসিংহ জেলায় সরকারের যে এই কঠোর লকডাউনের যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়নের জন্য আমরা আমাদের এই জেলার পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার এবং আমাদের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তাদের সাথে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সরকারের যে বিধিনিষেধ আছে এটা আমরা ময়মনসিংহ জেলা খুব কঠোরভাবে আমরা প্রতিপালন করব এবং আমাদের এই জেলায় যে সংক্রমণ আছে সেটা আমরা আশা করছি আমরা এই যে লকডাউনের মাধ্যমে সংক্রমণের হার আমরা কমাতে সক্ষম হবো।